নারে তাকবীর, নারে তাকবীর, আব্বাসী হুজুরের আগমন, আব্বাসী হুজুরের আগমন, লোহাজুরির পক্ষ থেকে, লোহাজুরির পক্ষ থেকে। ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله تعالى قرآن كريم كافر مشرك وبشاش ناستي যারা পরকাল বিশ্বাস করে না, মৃত্যুর পরে আবার আল্লাহ পাক জিন্দা করবেন আল্লাহর সেই ক্ষমতাকে স্বীকার করে না, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহর কুদরত ক্ষমতাকে অস্বীকার করো, কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম, তোমরা ছিলে মৃত আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, কথা বোঝা যায় না, কানে শোনেন তো, সোম্মম বকমন আমিয়ন ফাহমলা ইবসির, শোনেন বুঝেন, জবাব দিতে হবে। আল্লাহ বলেছেন তোমরা ছিলে মৃত আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন, সুম্মা ইউমিতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, সুম্মা ইউহইকুম, আবার তিনি তোমাদেরকে জিন্দা করবেন, তোমরা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সবাই প্রত্যাবর্তিত হবে সে মহান আল্লাহর কাছে। আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনে দুটো মৃত্যু রেখেছেন, দুটো জীবন রেখেছেন। আপনি খেয়াল করেছেন আল্লাহ তাআলা কি বলেছেন, মানুষের জীবনে দুইটা মৃত্যু দুইটা জীবন। ইয়াতের তফসির এসেছে হাসান আল বাসরি রহমতুল্লাহ থেকে, সুবহানাল্লাহ বলবেন না, ইমাম আল হাসান আল বাসরি মত তুলেছেন, মতটি এসেছে তাফসির বাহরুল মুহাইতে। ইয়াতের তাফসিরে লেখা হয়েছে দাল্লাত হাদিহিল আয়াতুল কারীমা আন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান, ইয়াতে স্পষ্ট প্রমাণ দেয় প্রতিটি মানুষের জীবনে দুটো মৃত্যু দুটো জীবন, দুটো মৃত্যু দুটো জীবন। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহয়াকুম, তিনি তোমাদের জীবন দিয়েছেন, একটি মৃত্যু একটি জীবন, সুম্মা ইউমিতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। দেখলেন দুইটা মৃত্যু একটা জীবন, সুম্মা ইউহইকুম, আবার মৃত্যুর পর তিনি জিন্দা করবেন, দুইটা মৃত্যু দুইটা জীবন। খেয়াল করেছেন দুইটা মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে মানুষকে আবার জিন্দা করবেন, হাশর ময়দানে তাদেরকে পুনরুত্থিত করবেন। সেই কথাটি কাফেররা বিশ্বাস করত না, স্বীকার করত না। আল্লাহ তাআলা তাদেরকে অকাট্য যুক্তির মাধ্যমে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করো, কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলেই মৃত আল্লাহ তোমাদের জিন্দা করেছেন।
জিন্দা করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিবেন, যিনি একবার মৃত থেকে জিন্দা করতে পারলেন জিন্দা থেকে আবার মৃত্যু দিবেন, মৃত্যুর পরে হাশর ময়দানে সে আল্লাহ পাক আবার তোমাদেরকে জিন্দা করবেন, তা আল্লাহর জন্য কঠিন না সহজ? তুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা প্রত্যাবর্তিত হবে মহান আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। আমাদের দেশে প্রচুর লোক আছে যারা পরকাল বিশ্বাস করে না, বিশ্ববিদ্যালয়ে দুই পাতা বিজ্ঞান বই পড়ে পরকাল বিশ্বাস করে না, ওনারা নিজেদেরকে দাবি করে প্রগতিশীল আধুনিক সুশীল সমাজ, ঠিক কিনা? আর যারা নামাজ সুজা করে দাড়ি টুপি আছে পরকালের বিশ্বাস আছে তাদেরকে বলে মোল্লা মৌলবী, আমাদেরকে বলে আমরা পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী। কিন্তু আপনি যদি কোরআন শরীফ ভালো করে পড়েন আপনি বুঝতে পারবেন পরকাল অবিশ্বাস করাটাই প্রাচীন বিশ্বাস, পুরনো ধ্যান ধারণা। কারণ আল্লাহর পক্ষ থেকে যত নবী পূর্বে এসেছেন আখেরাতের কথা তারা যখন বলতেন তাদের কম প্রথমে পরকালকে অবিশ্বাস করত এবং নবীগণকে তারা পাগল বলতো, যেমন নূহ আলাইহিস সালামকে তার কম বলেছে পাগল, মৃত্যুর পরে সব মাটিতে মিশে যাবে আবার আল্লাহ কেমন করে জিন্দা করবেন? 1500 বছর আগে আখিরি নবী, নবী কুলের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদেরকে আখেরাতের কথা বললেন কুরাইশরা সব মানতে রাজি হলো, কিন্তু মৃত্যুর পরে যে আল্লাহ জিন্দা করবেন এটা মানতে রাজি হলো না। ওরা বলল আমরা পৃথিবীতে বাঁচি এবং মরি, ওমা ইউহলিকুনা ইল্লা দাহাব, যুগ আমাদেরকে ধ্বংস করে মৃত্যুর পরে আবার কেমন করে আল্লাহ জিন্দা করবেন? গোস্তগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোস্তগুলো মাটির সাথে মিশে যাবে, হাড় হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন মাটি থেকে আল্লাহ আবার কেমন করে আমাদেরকে সৃষ্টি করবেন? তাহলে বোঝা যায় পরকাল অবিশ্বাস করাটাই পুরনো ধ্যান ধারণা। আর 1500 বছর আগে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনের মাধ্যমে বিশ্ববাসীকে অকাট্যভাবে প্রমাণ দিলেন পরকাল আছে, মৃত্যুর পরে আল্লাহ আবার জিন্দা করবেন। অতএব পরকালের বিশ্বাসটাই আধুনিক চিন্তা চেতনা, পরকাল অস্বীকারটাই পুরনো মূর্খ এবং কাফেরদের ধ্যান ধারণা, ঠিক না? কিন্তু চোরের মান, আমি একটু আস্তে আস্তে সামনে বাড়ি, খেয়াল আছে মনোযোগ সাউন্ড সিস্টেমের উপর, আমাদের দেশের এরা কখনো জানে না সাউন্ড সিস্টেম নিয়ে বসছে, এগুলো তো সেটিং করতে হবে যেন আওয়াজ ডবল না হয়। আগের আলোচক কিরকম কষ্ট পাইছে আমি জানি না, কিন্তু আমার মূল হাতিয়ার হচ্ছে মাইক, বুঝেন না? এটা সমস্যা হলে তো আমার সমস্যা হয়, কথা বুঝতে পারছেন? তারপরও যারা দাঁড়িয়ে আছেন জায়গা নাই দাঁড়িয়ে থাকুন, বুঝতে পারছেন না তারা প্যাক কাদা পানি অনেক সমস্যা, খেয়াল করতেছেন? আপনারা ছিলেন মৃত, জিন্দা করছেন কে? আবার মৃত্যু দিবেন কে? আবার জিন্দা করবেন কে? চারটা জিনিস, তিনটাই আল্লাহ চোখে দেখান একটা দেখান না, তিনটা যিনি পারেন চতুর্থটা পারবেন কিনা? মৃত ছিলেন জিন্দা করছেন, জীবু থেকে আবার মৃত্যু দিবেন, তাহলে মৃত্যুর পর সেই আল্লাহর পক্ষে দ্বিতীয়বার সৃষ্টি করা সম্ভব না অসম্ভব? আমার ভাইয়ের আল্লাহর কোরআনের আয়াতের দিকে গভীর দৃষ্টি দিয়া দেখুন, আল্লাহ পাক তার কুদরত চিনার ক্ষেত্রে, আল্লাহ তার ক্ষমতা চিনার ক্ষেত্রে মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন সেই অসম্ভব কাজটা বুঝাবার ক্ষেত্রে আল্লাহ তাআলা চিন্তা করতে বলেছেন, কিন্তু অনেক দূরে চিন্তা করতে বলেন নাই, খুব কাছে চিন্তা করতে বলেছেন। আল্লাহ মানুষকে চিন্তা করতে বলেছেন তার সৃষ্টি নিয়া, কারণ মানুষ নিজেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অত্যাশ্চর্য সৃষ্টি বা অনেক বড় কুদরত, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তার কুদরত বুঝাতে যে, আল্লাহ তার কুদরত শিখাতে যে, আল্লাহ তার যে কি ক্ষমতা যা বুঝানোর জন্য মানুষকে দূরে তাকাতে বলেন নাই। আল্লাহর সবচেয়ে বড় কুদরত মানুষ নিজে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বড় কুদরত কে? এজন্য আল্লাহ বলছেন কাছে তাকাও, দূরের দরকার নাই, তুমি নিজেকে দেখো মানুষ। সুবহানাল্লাহ, মানুষ আল্লাহর কত বড় কুদরত। সেজন্য আল্লাহ মানুষকে, আল্লাহর কুদরত হচ্ছে মানুষ, আল্লাহ মানুষকে দেখতে বলেছেন তাকে, যে তার মতো একটা সৃষ্টি যিনি তৈরি করতে পারেন সে আল্লাহ কত ক্ষমতাবান, এবং মৃত্যুর পর তিনি আবার জিন্দা করার ক্ষমতাও রাখেন। সুবহানাল্লাহ বলেন রাখেন কিনা? বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্স, মানুষের গবেষণা করে অবাক হয়ে গেছে। তারা বলতে বাধ্য মানুষ হচ্ছে স্ট্রেঞ্জ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর অত্যাশ্চর্য সৃষ্টি মানুষ। মানুষ একবারও কি চিন্তা করছে তাকে নিয়ে, যে আল্লাহর কত বড় কুদরত তার মধ্যে অ্যাক্টিভ? সুবহানাল্লাহ, এই কথা নাই, বাপরে বসেন না, বসেন। আল্লাহর কত বড় অত্যাশ্চর্য সৃষ্টি মানুষ, তাকে মানুষ একটু চিন্তা করে? সুবহানাল্লাহ, মানুষের এক একটা অঙ্গ নিয়ে গবেষণা করতে করতে মেডিকেল সায়েন্সের ঘুম হারাম। সবচেয়ে আশ্চর্য হয়ে গেছে মানুষের হৃৎপিণ্ড দেখে। দেখেন না, পৃথিবীতে যত যন্ত্র বলেন, ডিভাইস বলেন, প্লেন, হেলিকপ্টার, গাড়ি, মোবাইল, আইফোন, হোন্ডা, মোটরসাইকেল, মাইক, সব কিছু চলার পিছনে একটা এনার্জি লাগে। কি লাগে? ফুয়েল লাগে, বিদ্যুৎ লাগে। এছাড়া হবে? হবে। মানুষের সব, গোটা মানুষের দেহটাকে অ্যাক্টিভ রাখে হৃৎপিণ্ড। সারা দেহে অক্সিজেন মিশ্রিত রক্ত পৌঁছে দেয়, আর রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত ফুসফুসে পাঠায়া রক্তকে বিশুদ্ধ করে দেয়। মায়ের পেটে আপনার বয়স যখন ছিল 4 মাস 10 দিন, তখন থেকে হৃৎপিণ্ড স্টার্ট। কোনো সেল নাই, কোনো ব্যাটারি নাই, কোনো চার্জার নাই, কাজ করতেছে মিনিটে 72 বার কম্পন করে। কতবার? সিস্টল অ্যান্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ। কতবার? প্রতি মিনিটে কতবার? সুবহানাল্লাহ, বিজ্ঞান অবাক হয়ে গেছে, এটা চলে কেমন করে? একটা জবাব দিছে বিজ্ঞানের, একটা গোড়ামি আছে, যেটার জবাব পায় না ওটার একটা গোজামিল দেয়। কি দেয়? তো গোজামিল একটা দিছে যে পেশি 2 প্রকার গোস্ত, একটা ঐচ্ছিক, একটা অনৈচ্ছিক। তারা বলতে চায় হৃৎপিণ্ডের যে গোস্ত এটা অনৈচ্ছিক, নিজে নিজে চলে। আচ্ছা ভাই, নিজে নিজে কিছু চলে? বিজ্ঞানীদের একজন বড় পিশাব আছে, স্যার আইজ্যাক নিউটন, নাম শুনছেন? পিছন থেকে করো। বিজ্ঞানীদের বড় পিশাব স্যার আইজ্যাক, আপনারা বিজ্ঞান বইতে পড়েছেন নিউটনের 3টা বিখ্যাত সূত্র, তার একটা হচ্ছে, নিউটন বলেছে কোনো জিনিস যদি স্থির থাকে আর ফোর্স অ্যাপ্লাই করা না হয় ওটা স্থিরই থাকবে, চলবে না, আর কোনো জিনিস যদি চলতে থাকে সেটাকে যদি বাধা দেওয়া না হয়, সেখানে যদি ফোর্স অ্যাপ্লাই করা না হয় ওটা চলতেই থাকবে। তার মানে নিজে নিজে কিছু হয় না, নিজে নিজে কিছুই হয় না তো নিজে নিজে হৃৎপিণ্ড চলে কেমন করে? আমি বলে থাকি জ্ঞান বিজ্ঞান যেখানে যে নির্বাক, কোরআন সেখান থেকে বলা শুরু করে। ঠিকটা বুঝে কও নাই, তোমরা না বুঝে কও ঠ্যাক, পরে বাড়ি যেয়ে চিন্তা করে কি যে ঠ্যাক কইলাম, নিজে তো ঠ্যাক পাইলাম। বিজ্ঞান যেখানে যে নির্বাক, ইসলাম সেখান থেকে বলা শুরু করে।
সুবহানাল্লাহ বলবেন না। ইসলাম সেখান থেকে বলা শুরু। বর্তমান কার্ডিওলজি, কার্ডিওলজির উপর যারা হৃৎপিণ্ডের উপর খুব গবেষণা করে আরেকটা জবাব দিছে, যে হৃৎপিণ্ড চলে তার একটা কারণ আছে, সেখানে ইলেকট্রিক ফাংশন আছে, বিদ্যুতের কাজ কারবার আছে। তো বিদ্যুৎটা এটা 440 না 220, এটা কি পল্লি বিদ্যুৎ, ডিজেল বিদ্যুৎ না ডিজিটাল বিদ্যুৎ তা তো বলতে পারে না। তবে একটা বলছে যে এই বিদ্যুতের ফাংশনে নেগেটিভ পজিটিভও এক হয়, আবার হৃৎপিণ্ডে নেগেটিভ পজিটিভ যখন এক হয় হার্টবিট বেড়ে যায় কমে যায়। তো প্রশ্ন, বিদ্যুৎ আসলো কোথেকে? হ্যাঁ আমার ভাইয়েরা, আমি আগে বলেছি বিজ্ঞান যেখানে নির্বাক, কোরআন সেখান থেকে বলা শুরু করে, জবাব বিজ্ঞানের কাছে নাই, জবাব কোরআন দিয়েছে 1500 বছর আগে। ওয়াইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা, রূহ হচ্ছে আমার রবের একটা হুকুম। সুবহানাল্লাহ, তাহলে হৃৎপিণ্ড কাজ করে কার হুকুমে? বিজ্ঞান এখনো রুহের অস্তিত্ব খুঁজে পায় নাই, কিছুদিন পর কোরআন যে বলেছে রুহের কথা সেটাও মানতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরত বুঝাতে যে, আল্লাহর ক্ষমতার কথা বলতে যে, মৃত্যুর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিন্দা করবেন সেই কথা বলতে যে, অনেক দূরের কথা চিন্তা করতে বলেন নাই, আল্লাহ মানুষকে নিজের কথা চিন্তা করতে বলেছেন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও নাস্তিকরা, অবিশ্বাসীরা, কাফেররা, আল্লাহর কুদরত কিভাবে অস্বীকার করো? তোমরা তো মৃতই ছিলে, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। আহা, বসেন। সম্মানিত, সম্মানিত সুধি, একটু বাবা ধৈর্য দেন, আর 10-15 মিনিট, ঠিক আছে ইনশাল্লাহ, কথা বলে না আর, না না চলবে, এতক্ষণে এসে না, আপনি খাওয়া দাওয়া করে আসছেন না? আলহামদুলিল্লাহ, তবে মাগরিবের আগে আমাকে যেতে হবে, আমি দেখি কতক্ষণ করা যায়। যারা দাঁড়িয়ে আছেন চেষ্টা করুন বসা, আমি দেখতেছি যে মাঠের পরিবেশটা খুব একটা সুন্দর করতে পারেনি আপনারা, মনে বৃষ্টি হয়েছে সকালে, না? হ্যাঁ, তো কথা শুনতেছেন? আমার তো কিছুই লাগে না, আপনাদের মনোযোগটা ঠিক থাকলে আমি খুশি। মনোযোগ আছে? আল্লাহ কিন্তু চিন্তা করতে অনেক দূরে বলেন নাই, আল্লাহ বলছেন চিন্তা করো, ট্রাভেল টু নলেজ ওয়ার্ল্ড, জ্ঞানের জগতে চিন্তা করো। সুবহানাল্লাহ, চিন্তার জগতে ভ্রমণ করো, চিন্তার জগতে। আল্লাহ বলেন, বান্দা আমার বড় বড় কুদরতগুলো দেখার দরকার নাই, তুই নিজেরে দেখ, তোর মধ্যে আমার যে কুদরত আছে তা বুঝলেই তো আমার সামনে তোর মস্তক নত হয়ে যাবে। এবার আসেন ফাঁকি দিয়ে একটা তথ্য দিব, তবে বিষয়টা অপ্রাসঙ্গিক নয়, আমার বক্তব্যের সাথে মোস্টলি রিলেটেড, অপ্রাসঙ্গিক না, খুব রিলেটেড। আপনারা দর্শনের কথা শুনছেন না?
বিজ্ঞান আর দর্শন ফিলোসফি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দর্শন পড়ানো হয়, ফিলোসফি। তবে দুঃখজনক, বাংলাদেশে যারা বাংলা সাহিত্য পড়ে আর দর্শন পড়ে এরা নাস্তিক হয় বেশি। কি হয়? নাস্তিক। তার কারণ আছে, দুই পাতা বিজ্ঞান আর দুই পাতা দর্শন পড়লে নাস্তিক না হয়ে তো উপায় নাই। পুরা বিজ্ঞান পড়লে আর পুরা দর্শন পড়লে আল্লাহর সামনে মাথা নত হয়। এখন আসেন, দর্শন যেটা মাস্টার্সে পড়ানো হয়, পড়ে মাস্টার্সে ছাত্ররা পড়ে, দ্য প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনের সমস্যাগুলি, দর্শনের সমস্যাগুলি। এই বইটা আপনারা পাবেন, এখানে দর্শনের ছাত্র থাকতে পারেন, আমার মনে হয় আছে। দর্শনের সমস্যাগুলি বইয়ে তিন চার পাতা খুললেই দেখবেন সেখানে একটা কথা আছে। দর্শন শাস্ত্রটা আজ থেকে না, এটা গ্রিস থেকে। কোথেকে? একেবারে আপনার সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, আর্কিমিডিস, এদের যুগ থেকে দর্শন শুরু। যাদের জন্ম যিশুর জন্মেরও 300 বছর আগে, ঈসা মসিহের জন্মেরও 300 বছর আগে, প্রায় 2500 বছর আগের কথা। তখন থেকে যে দর্শন এখন পর্যন্ত এসেছে, এই দর্শনের মধ্যে সবচেয়ে সত্য কথা বলা হয় একটা সূত্রকে। কটা সূত্র? দর্শনের মূল কথা যা 50 বছর আগে ব্রিটেনের এক দার্শনিক বলেছে, সেটা কি? সে বলে যে আমি কিছুই বিশ্বাস করি না, আমি কিছুই, তবে আমি যে আছি এটা বিশ্বাস করি। খেয়াল করেন কথাটা, আবার চলে গেছে। আরে কারেন্ট যায় না আসে, কি হয়? সম্মানিত সুদীপ, আমি বুঝলাম না আপনাদের দেশে কারেন্ট যায় না আসে। বুঝলাম না কারেন্ট যায় না আসে, কোনটা আসে? তো বসেন না, বসেন, আমি মুনাজাত করে দিব আরেক কয়েক মিনিট পর, বসেন। তার দর্শনের মূল বক্তব্যটা কি, কথা খেয়াল করতেছেন? এখানে একটা বিতর্ক আছে, বিজ্ঞানী আর দার্শনিকের মধ্যে পার্থক্য কি? বলা হয় প্রত্যেক বিজ্ঞানী দার্শনিক নয়, কিন্তু প্রত্যেক দার্শনিকই বিজ্ঞানী। অর্থাৎ বিজ্ঞানের সবচেয়ে সত্য বিষয়টা নিয়ে দার্শনিক কাজ করে, আর দর্শনের সবচেয়ে মূল বক্তব্য হচ্ছে, দার্শনিক বলতেছে যে আমি কিছুই বিশ্বাস করি না, তবে আমি যে আছি। তারপর বলে তো সৃষ্টি জগৎটা কোথেকে কিভাবে, বলে এটা জাগলো আমার মনে, তাহলে আমি কিছুই বিশ্বাস করি না, আমি আছি বলেই তো মনে জাগলো। কথা খেয়াল করেন, তা আমি আছি, আমার মনে জাগলো সৃষ্টি জগৎ, তাহলে আমি সৃষ্টি জগতের মধ্যে আছি। যেহেতু আমি আছি, সৃষ্টি জগৎ আছে, সৃষ্টি জগতের জন্য অবশ্যই একজন স্রষ্টা আছে। দর্শনের এই বই আর সূত্র যখন আমি পড়লাম, মনে মনে হাসি, দর্শনের মূল বক্তব্যটাই তো ইসলাম থেকে ধার করছে। এই কথাটা 1250 বছর আগে বলে গেছেন আমার ইমাম আজম আবু হানিফা। তিনি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনল সে তার রবকে চিনল। তো কথাটা বিজ্ঞান দর্শনের না আবু হানিফার? সেই জন্য বলেছি, বিজ্ঞান ও দর্শনের যতটুক সত্য তা ইসলাম থেকে ধার করা, আর যতটুক মিথ্যা তা মন গড়া। বুঝে কও নাই ঠিক, আবার বুঝাই, তারপরে এটা আমার বাণী হিসেবে লিখে রেখো, বিজ্ঞান ও দর্শনের যতটুক সত্য তা ইসলাম থেকে ধার করা, আর যতটুক মিথ্যা তা মন গড়া। কিন্তু আমার দেশে যারা বিজ্ঞান ও দর্শন পড়ে, তারা কোরআন হাদিস পড়তে চায় না,
কোরআন হাদিস পড়ে না বলেই বিজ্ঞান ও দর্শনের মূল শিক্ষাটাও পায় না, তখন নাস্তিক হয়, ডারউইনবাদী হয়, বিবর্তনবাদী হয়, পরকালে অবিশ্বাসী হয়, নাস্তিক হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রশ্ন হল ইমাম আজম এই কথা কোথায় পেলেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনল সে তার রবকে চিনল। এটা আবু হানিফার বানানো কথা নয়, তিনি আল্লাহর কোরআন থেকে গবেষণা করে বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওরে বান্দা, আমি আল্লাহর পরিচয় জানার জন্য অনেক দূরে চিন্তা করার দরকার নাই, তোমাদের মধ্যে তো আল্লাহর অসংখ্য কুদরত বিরাজ করছে, তা দেখলেই তো মহান আল্লাহর পরিচয় পেয়ে যা, ঠিক কিনা? ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলেছেন, বান্দা আমি যে তোমাকে সৃষ্টি করতে পারবো, পরকালে আবার তোমাকে আমি সৃষ্টি করব, অস্বীকার করো কেন? দলিল খুঁজতে দূরে যাওয়ার দরকার নাই, তুমি নিজের দিকে তাকাও। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহয়াকুম, তিনি তোমাদের জিন্দা করেছেন, সুম্মা ইউমিতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, সুম্মা ইউহইকুম, আবার তিনি জিন্দা করবেন। অতএব অস্বীকার করার তো কোনো যুক্তি নাই। আছে? আমি কথা কি বুঝাতে পারছি? এবার আসেন আল্লাহর কথাটা একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ বলেছেন কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে। আমরা কি মৃত ছিলাম? জি, আমরা কি ছিলাম? বাকিরা ঘুমাচ্ছেন নাকি? পিছনে সব ঘুমাচ্ছে, কে কে ঘুমান, হাত উঠান। এরা ঘুমায় না, তবে আনকনসান। আমরা মৃতই তো ছিলাম। আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন, যার বয়স 50, 51 বছর আগে আপনি কি ছিলেন? আপনার কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, বর্ণ ছিল না, বংশ ছিল না, পরিচয় ছিল না, আপনার কোনো অস্তিত্ব ছিল না। তারপরে এক ফোঁটা বীর্যের ফোঁটা থেকে আল্লাহ পাক আপনাকে জিন্দা মানুষ করে দুনিয়ায় পাঠালেন, তাহলে আপনি মৃত ছিলেন, তাতে তো সন্দেহ নাই। আছে? যার বয়স 50, 51 বছর আগে, তার কোনো নাম ছিল, বংশ, পরিচয়, চৌধুরী, পাটওয়ারি, ভুইয়া, তালুকদার, কিছু ছিলেন? একটা পরিচয় ছিল, কিছুই না। কি ছিল? কোরআন করিম আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। হাল আতা আলাল ইনসানি হীনুম মিনাদ দাহর, মানুষের কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না? এ সময় আসে নাই আপনার আমার জীবনে? আরে মিয়া, পুরুষের কণ্ঠে জবাব দেন, আসে নাই? আল্লাহ বলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কিছুই ছিল না মানুষ। কিছু ছিল? আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, এ মানুষকে আমি সৃষ্টি করেছি পিতা মাতার বীর্যের মিশ্রণ থেকে। কিসের থেকে? আপনি ছিলেন বীর্য, বাবার দেহে একটা অংশ, মায়ের দেহে আরেকটা অংশ। জীবিত ছিলেন না মৃত? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তুমনুনা আআনতুম তাখলুকুনাহু আম নাহনু খালিকুন। ও পৃথিবীর মানুষ, তোমরা যে স্বামী স্ত্রী বীর্যপাত ঘটাইছো, ওই বীর্য থেকে এত সুন্দর মানুষ তোমরা বানাইছো না আমি আল্লাহ বানাই? ছিলেন কি? মৃত।
ছিলেন মৃত। এই মৃত থেকে জিন্দা করলেন কে? একদিনে হঠাৎ, ধাপে ধাপে, ক্রমে ক্রমে, আস্তে আস্তে। কথাগুলো আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ পাক বলেন, মানুষকে তৈরি করেছি আমি মাটির সারণীর যাস থেকে। এক ফোঁটা বীর্যের আকারে মানুষকে আমি স্থান দিয়েছি মায়ের সুরক্ষিত রেহেমে। সুবহানাল্লাহ। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله تعالى বলেন, সাউন্ড বাড়াও একটু। আল্লাহ তাআলা বলেন, বীর্যের ফোঁটাকে আমি পরিণত করেছি রক্তের পিণ্ডে 40 দিন পর। সুবহানাল্লাহ কইবেন না? তার 40 দিন পর গোস্তের পিণ্ডকে, রক্তের পিণ্ডকে আমি করেছি গোস্তের পিণ্ড। তারপর ভিতরে হাড় হাড্ডি স্ট্রাকচার তৈরি করেছি। ফাকাসাউনাল ইজাম লাহমা, তারপর আমি গোস্তের মসৃণ পোশাক পরিধান করে দিয়েছি, করিয়ে দিয়েছি। সুবহান। তারপর যে মানুষটার কোনো অস্তিত্ব ছিল না, আকৃতি ছিল না, নতুন রূপে সুন্দর অবয়বে পৃথিবীতে তাকে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, তুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন তুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। ওরে মানুষ, হায়াত যখন শেষ হবে তুমি সেই মানুষটা, আবার তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর মৃত্যুর পর পরকালে আবার আল্লাহ তোমাদেরকে জিন্দা করবেন। নাস্তিকরা, পরকালে অবিশ্বাসীরা, আল্লাহ তোমাদের চোখের পর্দা সরাই দিয়েছেন। যেখানে তুমি মৃত ছিলে, তোমার কোন অস্তিত্ব ছিল না, আকৃতি ছিল না, এক ফোঁটা পিতার বীর্য থেকে, মায়ের বীর্য থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধাপে ধাপে, ক্রমে ক্রমে মানব আকৃতি দিয়ে মৃত থেকে জিন্দা করলেন, আবার তিনি মৃত্যু দিবেন, আবার মৃত্যুর পর হাশর ময়দানে সে আল্লাহ তোমাকে জিন্দা করবেন, তা বিশ্বাস করার কোনো কারণ আছে নাকি? জোরে বলতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন, সুম্মা ইউমিতুকুম, আবার মৃত্যু দিবেন, সুম্মা ইউহইকুম, আবার তিনি জিন্দা করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমরা প্রত্যাবর্তিত হবে মহান আল্লাহর কাছে। এ বিশ্বাস আমাদের আছে না? নাই। আল্লাহর এই কুদরতগুলো চিন্তা করেন। আল্লাহ কিন্তু জেনেটিক ইনফরমেশন দিয়েছেন, আপনি ছিলেন মৃত এক ফোঁটা বীর্য। আমি যে আয়াত পড়লাম এটা সূরা আল মুমিনুন থেকে। সূরা আল মুমিনুনের কয়েকটা আয়াত পড়ে 1978 সালে কানাডার শ্রেষ্ঠ প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সে অবাক হয়ে গেছে যে কোরআন এসেছে 1500 বছর আগে, আমরা জেনেটিক ইনফরমেশন গুলো পেয়েছি মাত্র 30 বছর আগে, 20 বছর আগে, 1500 বছর আগে এই কথাগুলো কোরআন শরীফে যেহেতু এসেছে, নিশ্চয়ই কোরআন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, তাতে কোনো সন্দেহ থাকতে পারে না। সুবহান আল্লাহ। আপনাকে তৈরি করলেন ম্যানেজার, চেয়ারম্যান, তারপর যখন পোশাক তৈরি হয়, গেঞ্জি, শার্ট,
জিন্সের প্যান্ট দেখা যায় খুব পাওয়া যায় রিজেক্ট, এই রিজেক্ট মাল আর বিদেশ যায় না, এটা বিক্রি হয় গুলিস্তানে। কোথায়? বিদেশিরা রিজেক্ট মাল দেয় না, বিক্রি হয় আমাদের দেশে গুলিস্তানে। গরিব মানুষ যে ভালো জিনিস পায় তবে একটু খুঁত আছে। মুসলমান আপনি চিন্তা করেছেন, আল্লাহ আপনাকে তৈরি করেছেন মায়ের পেটের অন্ধকার কারখানায়, সেখানে কোনো আলো ছিল না, বাতাস ছিল না, সাতটি পর্দার ভিতরে তিনি আপনাকে সৃষ্টি করেছেন, চামড়ার তিনটা স্তর, তারপর গোস্তের স্তর, তারপরে রক্ত, তারপরে মায়ের রেহেম, রেহেমের ভিতরে শিশুর চারপাশে আল্লাহ জেলির মতো পদার্থ রাখেন, যেন গর্ভবতী মা চলার পথে দেয়ালে গাছে আঘাত পেলে সন্তান ব্যথা না পায়। এরকম সাতটি পর্দার ভিতরে আল্লাহ পাক আপনাকে নিখুঁতভাবে তৈরি করলেন, কোনো খুঁত নাই। মৃত্যুর পরে আবার সেই আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করতে পারবেন, তাতে কোনো সন্দেহ থাকতে পারে না কি? পারে? পারে? এখন একটি মজার বিষয় দেখেন, খুব মজার বিষয়, দুনিয়াতে ফ্যাক্টরিতে এত আলো বাতাস, ফ্যাক্টরিতে এত আলো বাতাস, কথা বলেন, বাংলাদেশের সব বিদ্যুতই তো নেই ফ্যাক্টরিওয়ালারা, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে এত মেশিনারিজ, এত অ্যাক্সেসরিজ, কোয়ালিটি ম্যানেজমেন্ট ম্যানেজার, জিএম, এজিএম, ডিজিএম, স্ট্যান্ড বাই জেনারেটর, সবকিছু থাকার পর প্রোডাক্ট খুঁত পাওয়া যায়, কিন্তু সাতটি পর্দার ভিতরে তিনি মানুষকে বানান, কোনো খুঁত নাই। তার কারণ কি? বিজ্ঞান বলতে পারে নাই, আরো হাজার বছরও বলতে পারবে না, কিন্তু হাদিস শরীফে তার জবাব এসেছে 1500 বছর আগে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, পিতার বীর্যের প্রথম ফোঁটা যখন মায়ের পেটে যায়, খেয়াল করতেছেন, প্রথম ফোঁটা মানুষটিকে তৈরি করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মায়ের রেহেমে চলে আসে। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রব, আনুতফাতুন আও আলাকাতুন আও মুদগাতুন মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা, আয় আল্লাহ, মানুষের আকৃতি এখন হয় নাই, এক ফোঁটা বীর্য আছে, বীর্য রাখবো না রক্তপিণ্ড বানাবো, রক্তপিণ্ড রাখবো না গোস্তপিণ্ড বানাবো। আল্লাহ বলেন, হ্যাঁ বানাও। ধাপে ধাপে ফেরেশতা চেঞ্জ করতে থাকে মানুষের দেহটাকে মায়ের পেটে। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষটাকে পুরোপুরি তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নেন, ফেরেশতা জিজ্ঞেস করেন, আজাকারুম আম উনসা, আল্লাহ মানুষটা পুরুষ হবে না মহিলা হবে? সুবহান, পুরুষ হবে না মহিলা, এখন পুরুষ হবে না মহিলা হবে, পুরুষ হবে না মহিলা হবে, কেন পুরুষ হয় কেন মহিলা হয়? বিজ্ঞান একটা জবাব দিছে যে পুরুষের যে দেহকোষ, দেহকোষ যেটা, এটা একটা সেক্স ক্রোমোজম আর একটা অটোজম। সেক্স ক্রোমোজমের মধ্যে, পুরুষের সেক্স ক্রোমোজম, ক্রোমোজমের মধ্যে আল্লাহ দুই ধরনের ক্রোমোজম রেখেছেন, এক্স এবং ওয়াই, আর মহিলারটায় রেখেছেন ডবল এক্স। বিজ্ঞান বলে বাবা মার বীর্য যখন একত্রিত হয়, পিতার এক্স ওয়াই থেকে যখন ওয়াই আসে, মায়ের ডবল এক্স থেকে এক্স আসে, এক্স ওয়াই মিললে পুরুষ হয়। আর যখন বাবার এক্স ওয়াই থেকে এক্স আসে, মায়ের ডবল এক্স থেকে এক্স আসে, দুই এক্স মিললে মহিলা হয়। বিজ্ঞান এতটুকু বলেছে, কিন্তু এক্স ওয়াই থেকে এক্স নিয়ে ওয়াই জোড়া লাগাইতে বিজ্ঞান এখনো পায় নাই। আল্লাহর হাবিবের হাদিস বলে দেয়, 1500 বছর আগে রসুল্লাহ বলেছেন সেই কাজটি করে মায়ের পেটে একজন ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। কে করেন? ফেরেশতা। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, আজাকারুন আম উনসা, এটা পুরুষ হবে না মহিলা হবে? আল্লাহ বলেন পুরুষ হবে। ফেরেশতা তখন এক্স ওয়াই থেকে পিতার ওয়াই নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, জোড়া লাগায় দেয়, ছেলে হয়ে যায়।
আল্লাহ যখন বলেন মহিলা হবে, তখন ফেরেশতা এক্স ওয়াই থেকে এক্স নাই বাবা, আর মায়ের ডবল এক্স থেকে এক্স নাই, দুই এক্স মিলাই দেয়, মহিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। সন্তান ছেলে হবে না মেয়ে হবে হুকুম কার? কারিগর কে? ফেরেশতা। ভূমিকা কার, মায়ের না বাবা? বাবা। বাবা আমাদের দেশে যে মহিলার বারবার মেয়ে হয়, শ্বশুর বাড়ি থেকে তাকে কটাক্ষ করা হয়, বলে তোমার পেট ভালো না, মা বোনদেরকে বলে দিচ্ছে আজকে তথ্য আমি দিয়ে গেলাম, ছেলে হবে না মেয়ে হবে মায়ের কোনো ভূমিকা নাই, কারণ মায়ের কাছে আসি ডবল এক্স, ছেলে হবে না মেয়ে হবে ভূমিকা বাবার কাছে এক্স ওয়াই। তাহলে আপনার স্বামী যদি আপনাকে বলে তোমার পেট খারাপ, আপনি বলবেন তোমার জাত খারাপ। বারবার মেয়ে হলে বেজার হন কেন? যে ঘরে কন্যা সন্তান বেশি সেই ঘরে আল্লাহর রহমত বেশি, মনে থাকবে। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে, আপনারা মৃত ছিলেন আল্লাহ আপনাদেরকে জিন্দা করেছেন, ঠিক কিনা? আবার আপনাদেরকে আল্লাহ মৃত্যু দিবেন, সেটা স্বীকার করেন না অস্বীকার করেন? তাহলে আবার যে আল্লাহর কাছে আপনারা দাঁড়াবেন, আল্লাহ আপনাদেরকে জীবিত করবেন, সেজন্য প্রস্তুতি কি নিছেন? কথা বলে না, আমি আমার দিকে তাকাও, জিন্দা করবেন না আল্লাহ তাআলা, দাঁড়াতে হবে আল্লাহর কাছে, প্রস্তুতি। এখন কি প্রস্তুতি নিছেন আপনি জানেন, এই জন্য একটা হাদিসে আমল করবেন। আল্লাহর হাবিবের সাথ করেছেন, হাসিবু কাবলা আন তুহাসাবু, হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করার আগে তোমাদের হিসাব নিজেরা গ্রহণ করো, আপনি নিজে হিসাব করলে বুঝবেন হাসরে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনি নাজাত পাবেন কি পাবেন না, হিসাব করতে পারবেন কিনা বলেন, কথা বলেন না, হিসাব করতে পারবেন কিনা বলেন, পারবেন না? হিসাবটা কিভাবে করবেন? আপনি কতটুকু নেক আমল করেছেন এটা আপনি জানেন, কতটুকু বদ আমল করেছেন তা আপনি জানেন, অথবা আজ থেকে শপথ নেন এই ময়দান থেকে জীবনে আর নামাজ তরক করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জানাবে বিচার করবেন না, কোরআন সুন্নাহ মোতাবেক চলবো আমরা, রাজি আছেন? গুনাহ যা হয়ে গেছে তওবার দরজা খোলা আছে, পারবেন তো ইনশাআল্লাহ। আজকে এতটুকু কথাই বললাম, আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। আজকে আমি যথেষ্ট ক্লান্ত, এখন আমি দোয়া করে দিচ্ছি, প্রশ্ন যা আছে সোশ্যাল মিডিয়াতে দিবেন, সব উত্তর পাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা জালামনা